দেখো এখন আমাদের যে কোশ্চেনটা আসছে যে এটা আমাদের কিসের অ্যাপ্লিকেবল হবে, এটা হচ্ছে আমাদের দেখো প্রজেক্ট টাইপ। হ্যাঁ, এই প্রজেক্ট টাইপে কি আছে, একটা একটা হচ্ছে হাইট গেইন করা সাইড থেকে। তাহলে কোশ্চেনটা একটু পড়ো, কোশ্চেনটা পড়লে বুঝতে পারবা যে দেখো একটা প্লেন ফ্লাই করছে 490 মিটার অ্যাবভ গ্রাউন্ড। হ্যাঁ, তার মানে হচ্ছে এটা মনে করো যে এটা গ্রাউন্ড, এই গ্রাউন্ড লেভেল থেকে তোমার হচ্ছে 490 মিটার উপর দিয়ে হচ্ছে একটা ফাইটার প্লেন যাচ্ছে। হ্যাঁ, এইটুকু হাইট, তাহলে কত আমাদের 490 মিটার। এখন কত ভেলোসিটিতে যাচ্ছে, হচ্ছে হরাইজন্টালি 147 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে সামনে যাচ্ছে। এখন কি বলা হয়েছে যে দেখো ও যখন গ্রাউন্ডের একটা পজিশনে আছে, হ্যাঁ ওই পজিশনটা তো হচ্ছে এ। হ্যাঁ, দেখো ও যখন এ পজিশনটাতে আছে, ওই এ পজিশন থেকে ও হচ্ছে এই যে এর যে একটা বোমা ছিল, হ্যাঁ ওই বমটাকে ও ইজেক্ট করেছে। হ্যাঁ, ইজেক্ট করার কারণে কি হবে, এই যে এখানকার যে বোম ওইটা হচ্ছে একদম প্যারাবোলিক প্যাথে যে আমাদের প্রজেক্টের এলাকাটা এই যে এখানটায় পড়লো বি। এখন আমাদের কি বলা হয়েছে যে এ বি ডিস্টেন্সটা বের করতে বলা হয়েছে, তার মানে আসলে দিচ্ছে সেটা কি, এটা হচ্ছে আসলে ওর হরাইজন্টাল লেন্সটা বের করতে বলা হয়েছে। এই ক্ষেত্রে খেয়াল করো যে যেমনটা আমরা থিওরিতে দেখেছিলাম যে এই প্লেনটা যেহেতু যে ভেলোসিটিতে যাচ্ছে ওইটাই কি থাকবে, ওই ভেলোসিটিতে আমাদের যে ডিজেশন ইজেক্ট করে দিচ্ছে, সেম ভেলোসিটিতে আমাদের এই ইয়াটা যে পড়বে না, এই যে বোমাটা, এই বোমাটা কিন্তু সেম ভেলোসিটিতে যে পড়বে। হ্যাঁ, আর এই ক্ষেত্রে আমাদের অ্যাঙ্গেল কিন্তু থাকবে দেখো 0 ডিগ্রি, কারণ হচ্ছে কোন প্রকার অ্যাঙ্গেল এখানটায় কিন্তু আপওয়ার্ড বা ডাউনওয়ার্ডস এ কিন্তু এটা ছড়ে নেয়, তো ওইভাবে প্যারালালি যাচ্ছিল গ্রাউন্ডের সাথে। ওই অবস্থাতে ও হচ্ছে এটা ডিজিট করছে, এই কারণে হচ্ছে এটা একদম গ্রাউন্ডের সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা হচ্ছে নিক্ষিপ্ত হচ্ছে। তার মানে এটা হচ্ছে আমাদের প্রজেক্টের সেকেন্ড কেস এর। হ্যাঁ, তাহলে এখন খেয়াল করো, আমি বলেছিলাম যদি হাইট দেওয়া থাকে, সেই কোশ্চেন আমাদের কি করতে হয়, হাইটটাকে প্রথমে আগে হচ্ছে আমাদের মাইনাস ধরে নিতে হয়। হ্যাঁ, আর এখানে যদি অ্যাঙ্গেলের ইস্যু নেই, তাহলে হচ্ছে আমাদের এখানে থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি অ্যাঙ্গেলের ইস্যু আসছে, এটা আমরা থার্ড আর ফোর্থ কেসে দেখতে পারবো। তাহলে এখন এটার জন্য আমরা কোন সূত্রটা ইউজ করব, এটার জন্য দেখো আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে আমরা যে একটা সূত্র দেখেছিলাম না, h ইজ ইকুয়াল টু তোমার কি ছিল দেখো, h ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি হচ্ছে ইউটি প্লাস জিডি স্কয়ার যে সূত্র। হ্যাঁ, এখন যেহেতু যে মাইনাস হচ্ছে হাফ জিডি স্কয়ার। তাহলে এখন খেয়াল করো যে ভিনটের ভ্যালু কত, 147 মিটার পার সেকেন্ড ভেলোসিটি যেহেতু সামনে দিকে আগে ছিল, তাহলে এটাই হবে ফ্রেইন ভেলোসিটি। সাইন কত এখানে, সাইন 0 ডিগ্রি। হ্যাঁ, আর হচ্ছে টি, মাইনাস হচ্ছে হাফ 9.8 টি স্কয়ার। ওকে, এটা সমান কত, মাইনাস এইচ, তাই না, এইচ এর ভ্যালুটা আমাদের হচ্ছে মাইনাস ভ্যালুটা বসাতে হবে, যেটা 490 মিটার আছে। তাহলে আমাদের টি স্কয়ার সমান কত দাঁড়ায়, টি স্কয়ার ইজ ইকুয়াল টু 100। সুতরাং এখানে আমরা পেলাম কত, টি ইজ ইকুয়াল টু 10, টি ইজ ইকুয়াল টু 10 সেকেন্ড। তাহলে হচ্ছে এখানে দেখতে পাচ্ছ আমাদের প্লেনের ক্ষেত্রে কত সময় পরে, এই যে নিক্ষেপ করার কত সেকেন্ড পরে এসে তোমার হচ্ছে ভূমিতে পড়বে, এটা আমরা বের করবো। এখন যে কোনো এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে আসলে টি বের করাটা সবসময় সেফ। হ্যাঁ, সবসময় আগে হচ্ছে টি বের করে দেবা। এখন টি তো বের করার ট্রেন, এরপরের কাজটা কি, আমাদের কিন্তু বের করা হয়েছে, বের করতে বলা হয়েছে যে এবিল লেংথটা, তাই না, তার মানে হরাইজন্টাল রেঞ্জ বের করতে হবে। এখন খেয়াল করে দেখবা যে হরাইজন্টাল রেঞ্জ বের করার জন্য আমাদের সূত্রটি কি ছিল, এক্স ইজ ইকুয়াল টু ভি নট কস থিটা টি। তাহলে এটাই আমরা এখন অ্যাপ্লাই করে দিব, ভি নট কত, 147 থিটা 0, তাহলে কস 0 ডিগ্রি ইনটু টি এর ভ্যালু বের করলাম 10। হ্যাঁ, তার মানে 1470 মিটার। তাহলে খেয়াল করছে কি জিনিস, যে ও তো
লঞ্চ করেছিল এখানকার, হ্যাঁ, কিন্তু এটা কিন্তু সোজাই নিচে পড়ে নাই, হ্যাঁ, কি হয়েছে, এটা হচ্ছে একটা প্রজেক্টাইল মেনটেন করে এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আসছে, যেখানটায় বলছি এই জায়গায় তিনি ইনিশিয়ালি লঞ্চ করেছে এই বমটা, ওখান থেকে 1470 মিটার দূরে যে বমটা গ্রাউন্ডে হিট করলো, ওকে, তাহলে এই ম্যাপটা তোমরা এইভাবে করে ফেলতে পারবে।